স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর আতিথেয়তা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে গেলেন ভারতীয় অতিথিরা। রাজশাহী নগরীতে অটো গ্যারেজে আগুন, 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। রাজশাহীতে পানির দাম বাড়ানোর প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির গণমিছিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীতে একটি অটো গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 9টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী নগরীর সপুরা কয়েরদারা এলাকায় মা আমেনা অটো সেন্টারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত 20টি বড় অটো ও 7টি অটো রিক্সা পুড়ে গেছে। এতে প্রায় 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অটো গ্যারেজের মালিক নাদিম হোসেন জানিয়েছেন। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুল রফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আমরা 9:10 মিনিটে সময় সংবাদ পেয়েছি কয়েকদারা মা আমেনা অটো গ্যারেজ, এখানে একটি অগ্নিকাণ্ডের সংবাদ। তার প্রেক্ষিতে আমাদের গাড়ি পাঠক জনবল ছুটে আসছে প্রায় 6 কিলোমিটার দূরে। এসে দেখলাম তো হ্যাঁ, এখানে একটি অটো গ্যারেজ, সেখানে পুরাতন অটো মেরামত করে নতুন করা হতো এবং কিছু ভাড়া চালিত অটো সেখানে চার্জ দেওয়া হতো। সেখানে অগ্নিকাণ্ড, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা সম্ভব হয় না, এটা পরে বলা যাবে। রাজশাহীতে বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা 2022 সফলভাবে সম্পন্ন হয়েছে। চারদিনের মিলন মেলায় অংশগ্রহণ শেষে মঙ্গলবার নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় অতিথিরা। জানালেন রাজশাহীর আতিথেয়তা ও সৌন্দর্যের অসাধারণ মুগ্ধতার কথা। সাংস্কৃতিক মিলন মেলার আয়োজনের জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় 2 দিনের এই সাংস্কৃতিক মেলবন্ধনের আয়োজন করে ফ্রেন্ডস অব বাংলাদেশ। গত 25 ফেব্রুয়ারি রাজশাহীতে আসেন অতিথিরা। সেদিন স্থলবন্দর এবং বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অতিথিদের। এরপর শনিবার থেকে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। চার দিনে এই অনুষ্ঠান শেষে মঙ্গলবার ভারতে ফিরে গেলেন তারা। একই দিন ভারতের ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল, সাহেব চ্যাটার্জি সহ কয়েকজন অতিথিকে শাহমুখদুম বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। ভারতের ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রাজশাহীর মানুষের আচার ব্যবহার আমের চেয়েও মিষ্টি। এই আতিথেয়তার স্বাদ নিয়ে গেলাম, যতদিন বাঁচব মনে থাকবে। রাজশাহীর মানুষের আতিথেয়তা ও ভালোবাসা আমরা কখনো ভুলব না। রাজশাহীতে ওয়াসা কর্তৃক পানির দাম 3 গুণ বাড়ানোর প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার বিকেল 4টার দিকে নগরীর আলুপট্টির মোড় থেকে গণমিছিলটি বের করা হয়। ওয়ার্কার্স পার্টির যুবমন্ত্রী, ছাত্রমন্ত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, পানির দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই ওয়ার্কার্স পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে আসছে। 30টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ চলমান আছে। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন। ওয়ার্কার্স পার্টির নেতারা হুঁশিয়ারি দেন, পানি পানের অযোগ্য ময়লা ভাসে, সেই পানির 3 গুণ দাম বৃদ্ধি রাজশাহীর মানুষ মানে না। অবিলম্বে ওয়াসা যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরে না যায়, তবে শীঘ্রই ওয়াসা ভবন ঘেরাও করা হবে। চলতি বছর 19 জুন SSC সমমান এবং 22 আগস্ট HSC সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 13 এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফর্ম পূরণ করবে। এর আগে রবিবার এক সভায় বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন। SSC ও HSC পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেওয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটি।
সভাসূত্রে জানা যায়, এবার এসএসসিতে তিনটি বিষয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিষয়গুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর এইচএসসিতে বাদ যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর নম্বর বিভাজন নিয়ে প্রস্তাব করা হয়েছে, যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই সেসব বিষয়ে 55 নম্বরের পরীক্ষা হবে, আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে সেসব বিষয়ে 45 নম্বরের পরীক্ষা নেওয়া যেতে পারে। এছাড়া এসএসসি ও এইচএসসিতে টেস্ট পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বোর্ড চেয়ারম্যান। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল 10টায় রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন সহ দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহীর ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেব কুমার ভদ্র, বিপিএম, অতিরিক্ত ডিআইজি রাজশাহী রেঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবিএম মাসুদ হোসেন, বিপিএম বার পুলিশ সুপার রাজশাহী জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যে কোনো দায়িত্ব ও জাতীয় দুর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। যুগে যুগে তাদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছে গৌরবান্বিত। তাদের কাছে আমরা চিরঋণী। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল 10:30 দিকে বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিশপুর পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিবিআই পুলিশ সুপার আহমদ শরীফ সহ কর্মকর্তাবৃন্দ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে দেশের মানুষকে নিরাপদ রাখতে, শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের সদস্যরা। কর্তব্যরত অবস্থায় দায়িত্ব পালনে মৃত্যুর ঝুঁকি নিতেও পিছপা হন না তারা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেপথ্য কারিগর হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানানো হয় পুলিশ সদস্যদের। আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী নাটোর জেলার 14 জন পুলিশ সদস্যবৃন্দের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। নাটোরে পলি খাতুন নামে এক নারীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মঞ্জুর কাদেরের বাড়ি থেকে তার ভাড়াটিয়া ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পলি খাতুন নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকার কাশেমের মেয়ে এবং নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও নিহতের স্বজনরা জানায়, শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মঞ্জুর কাদেরের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন পলি ও তার এক ভাগ্নি। পলি রাজশাহী ল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্নি করার প্রস্তুতি নিচ্ছিল। গতরাতে তার স্বামী পিয়াসের সাথে মোবাইলে কথা বলে ঘর বন্ধ করে ঘুমোতে যায়। সকালে তার ভাগ্নি তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ পায় না। পরে ঘটনাটি পলির বাবাকে মোবাইল ফোনে জানানো হয় এবং তাদের আসতে বলা হয়। খবর পেয়ে পলির পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় পলি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পলির বাবা কাশেম মরদেহটি মাটিতে নামায়। নোয়াখালীর সেনবাগের সেবারহাটে আবুল খায়রের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সম্পত্তি জোরপূর্বক জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের। তিনি জানান, ক্রয়কৃত এবং ওয়ারিশি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ তার ভাই ও ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে বেশ কয়েকবার স্থানীয় ও প্রশাসনের হস্তক্ষেপে সালিশ হয়, কিন্তু কোনো প্রতিকার পায়নি তারা। বরং
স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে আবুল খায়ের বাজারের ব্যবসা প্রতিষ্ঠানটিও জোরপূর্বক দখল করে নেয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাকের বড় মেয়ে তৈয়বের নেসা, ছেলে আবুল হোসেন, আবুল বাশার, পিয়ারা বেগম ও আবুল খায়ের। তারা সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাকের মেজ ছেলে আবুল কালাবের বিরুদ্ধে জমিজমা দখল করে রেখেছে বলে বিভিন্ন অভিযোগ করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।